যা ওই সিকান্দার হেরে যাবার পর অনেকে অনেক কিছু বলেন তাতে কিচ্ছু মাইন্ড করি না কিভাবে জিতলো কেন জিতলো না কে কাঠি করলো ওই কথার কোনো মূল্য নেই পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই দিলীপ ঘোষের কাঠিবাজি তত্ত্বের পাল্টা দিলেন তারই দলের বিধায়ক অশোক দিন্দা মানে কার্যত ঝেড়ে কাপড় পরিয়ে দেবার মতো মন্তব্য করেছেন বিজেপি নেতা চৌঠা জুন লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর বাংলায় বিজেপির নাজেহাল অবস্থা বারোটি সিট জিতে কোন রকমে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আর সবচেয়ে বড় বিষয় হলো দিলীপ ঘোষের মতো প্রার্থী গোহারা হেরে গিয়েছেন আর তারপরই দলের বিরুদ্ধে মুখ খোলেন দলের অন্দরে কাঠিবাজি তত্ত্ব তুলে ধরেন দিলীপবাবু আর তারপরেই চাপে পড়ে বঙ্গ বিজেপি আর তারই এই মন্তব্যের পাল্টা দিলেন তার দলেরই ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা তিনি শুক্রবার সাংবাদিকদের দিলীপ ঘোষের প্রসঙ্গ তুলে প্রশ্ন করলে বলেন হেরে যাবার পর অনেকে অনেক কিছু বলেন তাতে কিছু মাইন্ড করি না যো ওই সিকান্দার আজকে আমি হেরে গেলে এখানে দাঁড়াতাম না আপনারা আমাকে প্রশ্ন করতেন না লাইক ক্রিকেট গেম কিভাবে জিতলো কেন জিতল না কে কাঠে করলো এইসব কথার কোনো মূল্য নেই পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে এটা মেনে সংগঠনের দিকে মন দিতে হবে কি বলছেন বিজেপি বিধায়ক অশোক দিনদা। শুনি যাওয়ার পর অনেক অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতেন না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন সো লাইক ক্রিকেট গেম লাইক এনি স্পোর্টস গেম জিতা ওই চিকেন্দার ক্যাসে জিতা কিউ নেই জিতা কন কাঠি কিয়া ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে আর এটা মেনেই আগামী দিনে ভোটের রেজাল্টের পর দলের অন্দরে কাঠিবাজি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন কালাপানি কাকে বলে আমি জানি চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি তারপরে যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেন রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকেন কি বলেছিলেন দিলীপ ঘোষ শোনাই আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে পর থেকে আপনাকে অপসারণ এবং আপনার আসন চেঞ্জ করা প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন অসম্ভব কিছু না সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবেন না এইগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি পুরো ইমানদারি দিয়ে করেছি ফাঁকি রাখিনি এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সেট ছিল যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্তত লড়াই হয়েছে দলের পলিসির ওপর অনেক কিছু নির্ভর করে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন কি বললেন এই বিষয়ে পরাজিত হয়ে দিলীপ ঘোষ শুনব অসম্ভব কিছু না সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না ওরা ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তা ভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন সন্দেশখালি ইস্যু ফ্লপ হয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন সন্দেশখালীর আন্দোলনটা রাজনৈতিক ছিল না সাধারণ মানুষের আন্দোলন ছিল পরে এটাকে বিজেপি টেক আপ করেছে আমরা তাদের ন্যায় দেওয়ার চেষ্টা করেছি কালো অত্যাচার হয়েছে এরপর ওই মহিলারা ওখানে আর থাকতে পারবে কিনা জানি না এই আন্দোলন সারা দেশে নজির করেছিল ওটা আমাদের পুরনো ঘর ঘোরো তো তৃণমূল আমরা ওখানে ভালো ভোট পেতাম কিন্তু আরও ভালো রেজাল্ট হবে ভেবেছিলাম হয়নি আর কি বললেন দিলীপ ঘোষ এই বিষয়ে এবার সেটা শোনাব দেখুন সন্দেশকালীন আন্দোলনটা রাজনীতিক আন্দোলন ছিল না প্রথম ওখানকার সাধারণ মানুষ আদিবাসী মানুষ মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল পরে বিজেপি টেকআপ করেছে লড়াই করেছে যে কোনো রাজনৈতিক পার্টি করেই এ ধরনের আন্দোলনকে কাজে লাগায় আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার সঙ্গে দাঁড়িয়েছি টিএমসির চাপা দেওয়ার চেষ্টা করেছে প্রচন্ড অত্যাচার করেছে কালকেও অত্যাচার হয়েছে আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা সেই মহিলারা যারা আন্দোলন করেছে এই পরিস্থিতি আছে এই যে একটা ঐতিহাসিক ঘটনা এবং মহিলারা আন্দোলন করে সারা দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন এটা তো তার জন্য তাদেরকে সেলুট করা উচিত বাকি আগামী দিনে কীভাবে দেখা যাক তার ফল সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বিধানসভা বিজেপির বহু পুরোনো গড় বিশ তিরিশ চল্লিশ হাজার ভোট আমরা ওখানে পেতাম যখন সারা বাংলাদেশ দশ পার্সেন্ট দশ পার্সেন্টও ভোট পাইনি চার পার্সেন্ট ভোট পেতাম তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছেড়ে আছে কিন্তু আরও ভালো হওয়া উচিত ছেলে রেজাল্ট সেটা হয়নি সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ নেগেটিভ হয়েছে জো জিতা ওহি সিকন্দর হেরে যাবার পর অনেকে অনেক কিছু বলেন তাতে কিছু মাইন্ড করি না কিভাবে জিতলো কেন জিতলো না কে কাঠি করলো ওই সব কথার কোনো মূল্য নেই পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই দিলীপ ঘোষের কাঠিবাজি তত্ত্বের পাল্টা দিলেন তারই দলের বিধায়ক অশোক দিন্দা মানে কার্যত ঝেরে কাপড় পরিয়ে দেবার মতো মন্তব্য করছেন আর কি চৌঠা জুন লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর বাংলায় বিজেপি নাজেহাল অবস্থা বারোটা সিট জিতে কোন রকমে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে আর সব বড় বিষয় হল দিলীপ ঘোষের মতো প্রার্থীও গোহারা হেরে গিয়েছেন আর তারপরই দলের বিরুদ্ধে মুখ খোলেন দলের অন্দরে কাঠিবাজি তত্ত্ব তুলে ধরেন দিলীপবাবু আর তারপর চাপে পড়ে বঙ্গ বিজেপি আর তারই এই মন্তব্যের পাল্টা দিলেন তার দলেরই ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা কি বলেছেন শুনব দেখুন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতেন না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন লাইক ক্রিকেট গেম লাইক এনি স্পোর্টস গেম যো জিতা ওই সিকান্দার ক্যাসে জিতা কিউ নেই জিতা কন কাঠি কিয়া ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দিতে হয় এখন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে তো জিতা ওই সিকন্দার আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতেন না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন শুক্রবার সাংবাদিকদের দিলীপ ঘোষের প্রসঙ্গ তুলে তাকে প্রশ্ন করলে তিনি কি বলছেন যে হেরে যাবার পর নাকি অনেকে অনেক কিছু বলেন তাতে কিছু মাইন্ড করি না জিতা ওই সিকান্দার আজকে আমি হেরে গেলে এখানে দাঁড়াতাম না আপনারা আমাকে প্রশ্ন করতেন না লাইক ক্রিকেটকে কীভাবে জিতলো কেন জিতলো না কে কাঠি করলো ওই সব কথার কোনো মূল্য নেই পাবলিককে গরম দেখিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে এটা মেনে সংগঠনের দিকে মন দিতে হবে বক্তব্য অশোক দিনদার মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই আপনি আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন